সিলেট থেকে আছেন রাকিবুল রাফি সুনামগঞ্জ থেকে আছেন লিপসন আহমেদ এবং মৌল অভিবাজার থেকে আছেন এম এ হামিদ শুরুতে যাব রাফির কাছে রাফি সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কথা আমরা বলছিলাম সে বিষয়ে বিস্তারিত জানাবেন এবং আশ্রয় কেন্দ্রে যারা জায়গা পাচ্ছেন না তারা আসলে কিভাবে কীভাবে জীবনযাপন করছেন বা দিনগুলো পার করছেন একটু বিস্তারিত জানাবেন মিম স্বস্তির বিষয় এটাই যে রোদ উঠে গেছে এখন এই মুহূর্তে বৃষ্টিপাতও নেই সকাল থেকে যদি বৃষ্টিপাতের পরিমাণটা জানাই ছটা থেকে বারোটায় মাত্র বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে সাথে গতকাল চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা একশো দশ মিলিমিটার ছিল এবং আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে সাথে আমি যদি জানাই যে আবহাওয়া দূরত্বের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আকাশে কিছুটা মেঘ আছে যার কারণে কিছুটা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে এবং আমি যদি আরও জানাই যে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর ইসলামপুর ইউনিয়নের যে ক্ষতিগ্রস্ত যে অবস্থাটি মানে পানি কিছুটা কমে গিয়েছে এবং অনেকেই বাড়ির যে লাগোয়া যে উঠান রয়েছে উঠানে পানি চলে এসেছে এবং বাড়ি থেকে পানি নেমে গিয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত অবস্থা আসলে গবাদি পশু থেকে শুরু করে খামার এবং হাঁস মুরগ সব কিছু নিয়েই কিন্তু একরকম অস্বস্তিতে পড়ে গিয়েছেন যারা এখানকার বাসিন্দারা এবং তারা বলছে যে আশ্রয় কেন্দ্রে এখানকার এখান থেকে জায়গা মিলছে না এবং নৌকাও তারা পর্যাপ্ত পাচ্ছে না যে নৌকাগুলো আসছে সেগুলো কিন্তু একরকম পৌঁছে দিয়ে চলে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে অনেক দূরে বা এখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে যেটা নৌকা দিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং বারকি যে নৌকাগুলো রয়েছে সেগুলো ছোটো ছোট এবং পরিবার বাচ্চা কাচ্চা যানমাল নিয়ে কিন্তু একরকম ওখানে পৌঁছাতে একরকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের এবং একই সাথে সাথে যে ক্ষতিগ্রস্ত যে অবস্থা আসলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু একটা গ্রামীণ সড়ক এবং এই গ্রামীণ সড়কে কিন্তু পানি উঠে একদম ঘর বাড়ি ডুবিয়ে দিয়ে গিয়েছে এবং বাসা বাড়ির যে অবস্থা আসলে যখন প্রবল বন্যা ছিল বা বন্যার সময়টা ছিল তখন স্রোতের কারণে অনেক ঘর বাড়ির যে টিন শুরু করে বসত ভিটে এবং ভিটে মাটি সব কিছু কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং জায়গায় জায়গায় অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে যার কারণে একরকম তাদের মাটি আবার পুনরায় ভরাট করতে হচ্ছে এবং রাস্তার যে অবস্থাটা আসলে পানি এখন পর্যন্ত কম কোমর পানি পর্যন্ত হয়ে গিয়েছে এবং রাস্তা যে যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ঢালো রাস্তা এবং একই সাথে সাথে যদি আশ্রয় কেন্দ্রের কথা জানায় আশ্রয় কেন্দ্র কিন্তু পঁয়ত্রিশটা ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসন বলেছে প্রায় পঁয়তাল্লিশটার মতো আশ্রয় কেন্দ্র রয়েছে কিন্তু সবগুলো আশ্রয় কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত যারা বন্যার তোরা আছে তারা এখনও আশ্রয় কেন্দ্রে আছেন এবং যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা যেতে পারছেন না এবং প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমি বলি তাহলে বলা যায় যে একরকম মানবেতর জীবনযাপন করছেন তারা কারণ কোথাও কোনোভাবে যেতে পারছেন না একরকম আবদ্ধ ঘরেই ঘরেই কিন্তু বসে আছেন এবং নৌকার কোনো রকম যোগাযোগ নেই বা নৌকার যে একমাত্র যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু বলাই যায় এবং এই কাঁঠালবাড়ির ঠিক পূর্বদিকে একটা বড় ব্রিজ আছে যেটা প্রায় দুই তিন বছর চার পাঁচ বছর আগে যেটা নির্মাণ করা হয়েছিল এবং একই সাথে সাথে কাঁঠালবাড়ির যে ব্রিজে সেই ব্রিজে কিন্তু তারা যারা বন্যা বন্যার্থ বা বন্যা কবলিত যারা আছেন তারা কিন্তু বসবাস করছেন এবং একই সাথে সাথে সেখানে আশ্রিত হয়ে আছেন এবং যেহেতু আশ্রয় কিন্তু জায়গা পাচ্ছেন না তো রোদও উঠে গিয়েছে এবং পানিও কমতে শুরু করছে আশা করা যায় যে বন্যার্থরা যে ক্ষতি বা ক্ষতির প্রভাব আছে সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করবে তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগুঞ্জব উপজেলা থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর মিম। এবারে সুনাম সুনামগঞ্জ সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতি জীবিত তবে এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু সুনামগঞ্জে সূর্যের দেখা মিলেছে যার ফলে কিন্তু এখানকার যে মানুষরা রয়েছেন তাদের মনে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে বিশেষ করে তবে যে এখন তবে এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে কিন্তু আহ পানি প্রতিমন্ত্রী কিন্তু আসলে পানি জন্য কিন্তু আসলে তিনি এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন পাশাপাশি যদি বলি সবচেয়ে বন্যার যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে এই এলাকাগুলো বেশি দরকার জীবনযাপন সেই সাথে যেহেতু আসলে কিন্তু এখন আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে আসলে আশ্রয় শুরু শুরু করেছেন এবং সকাল থেকে আশ্রয় কেন্দ্র কিন্তু আসলে এই যে বন্যার্থ

মিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং বাড়িঘর সেখানে বন্যায় প্লাবিত হয়ে রয়েছে আমি যদি এই মুহূর্তে তিনটি নদীর কথা বলি মনোনদী মুহূর্তে তিনটি নদীর কথা বলি নদী বিয়াল্লিশ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যেটা সকালে ছিল একচল্লিশ সেন্টিমিটার এখন আর এক সেন্টিমিটার বেড়ে গিয়েছে এবং অপরদিকে কুশিয়ারা নদীর পানি উনিশ সেন্টিমিটারই ছিল সেটা বেড়ে গিয়ে বিশ সেন্টিমিটার মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি সকাল থেকেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই অবস্থায় রয়েছে আমি কথা সাথে তারা বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি যদি যদি ভারতে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে নদ নদীগুলার উৎপত্তি স্থল আছে সেটা দিয়ে বাংলাদেশে প্রাণী প্রবেশ করবে এবং এতে করে বন্যা আরো দীর্ঘায়িত হবে এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যেটা হচ্ছে যে হাকালুকি হাওড়ের পানি কিন্তু কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে যায় কিন্তু এখন যেহেতু কুশিয়ারা নদী পানিতে পূর্ণ এবং সীমার উপর দিয়ে প্রবাহিত সেহেতু এই হাকালুকি হাওড়ের পানি মূলত মলেবাজার সদর কাওয়াদিকি এলাকা এবং জুড়ি বললেখা রাজনগর এই সমস্ত এলাকায় বন্যার সৃষ্টি করেছে এবং জুড়িতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন লোকজন পানিবন্দি রয়েছেন আমি সবচেয়ে বিপদের বিষয় হচ্ছে যে জুড়ি উপজেলার যে বিদ্যুৎ উপকেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু আর একটু পানি বাড়লে অর্থাৎ ছয় থেকে দশ ইঞ্চি পানি বাড়লেই কিন্তু পানিতে তলিয়ে যাবে এতে করে সারা উপজেলার এবং বরলেখা এবং কুলাড়া উপজেলার কিয়দাংশ বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে এছাড়া কুলাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যদি বলি দুই হাজার বাইশ সালের বন্যাতেও সেখানে কিন্তু পানি বন্দি হয়ে পড়েছিলেন যে এখানকার রুগীরা যারা ছিলেন আজকেও সেখানে আমি ঘুরে দেখেছি কয়েকদিন থেকে কিন্তু আহ সেই কমপ্লেক্সটি পানিবদ্ধ অবস্থায় আছে লোকজন খুব কষ্ট করে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন এদিকে যারা আশ্রয় দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে গতকালকে ছিল দুইশো চারটি আজকে আরেকটি বাড়িয়ে দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হলেও কিন্তু সেখানে লোকজনের স্থান সংকুলন হচ্ছে না যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন বা পানি বন্ধ হয়েছেন তাদের সবারই অভিযোগ রয়েছে যে তান সামগ্রী না পাওয়ার আমি কয়েকজন আহ জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে আসলে শুনছেন টন চাল ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে কিন্তু আসলে তারা সেগুলো পাচ্ছেন না লোকজনও সেগুলো না পাওয়ার দাবি জানাচ্ছেন এই ছিল আমার কাছে মৌলিবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ মিম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল এম এ হামিদ এবং তার আগে সিলেট সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিল রাকিবুল রাফি এবং লিপসন আহমেদ একটি বিষয় নাফি আপনি যদি খেয়াল করেন আসলে আশ্রয় কেন্দ্র